হ্যালো বন্ধুরা, লাভ কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুজয় আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের প্রয়াস থাকবে যে হোলসেলে আপনারা কুর্তি, বিভিন্ন ডিজাইনের কুর্তি আপনারা কী রেটে কতটা পাবেন, কী কী দামে পাবেন, সেটা আমি আজকে বড় বাজারের এই যে আপনাদের দেখাতে পাচ্ছি অ্যাড্রেস যমুনালাল বাজার স্ট্রিট, এখানে আপনারা আসবেন। আমরা দোকানে গিয়ে বিভিন্ন জিনিসের বিভিন্ন কুর্তির দাম জানার চেষ্টা করব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বড় বাজারে আসলে আপনারা এই এই বাজারে আসবেন, এসে এই দোকানে আসবেন। তো আমরা সেই দোকানে আসলাম। তো আমরা কিছু জিনিস দেখার চেষ্টা করব এখানে কি কি। দেখুন, প্রচুর ভ্যারাইটি আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো কোন জিনিসের কি ভ্যারাইটি কি দাম আছে আমি সেই দামগুলো আমি আপনাদের দেখাবো আজকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভ্যারাইটি। সম্পূর্ণ খুব সুন্দর সুন্দর আইটেম আমরা দেখতে পাচ্ছি এখানে। সব আইটেমের দাম আমি আপনাদের আজকে ছোট্ট একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি দাম আছে। তো চলুন একবার দামগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। একটু দেখানো যাবে কি কোনটার কি দাম আছে? কে নাম হ্যায় ইসকা? আচ্ছা, তো দেখুন কত সুন্দর একটা। এটা কি থ্রি পিস না কুর্তি? ওয়ান পিস কুর্তি। দাম কত? 500 টাকা দাম। খুব সুন্দর একটি কুর্তি দেখতে পাচ্ছেন, তো মাত্র 500 টাকা। আমরা সবগুলো জিনিস, সবগুলো কুর্তির দাম জানার চেষ্টা করবো। কত দাম? 500, 500 টাকা, এটা হোলসেল রেট। তো এক পিসও আপনারা কিনতে পারেন, চাইলে তার বেশিও কিনতে পারেন। দেখুন কত সুন্দর একটি কুর্তি, 680 টাকা দাম। তো আমরা আরো অনেক ভ্যারাইটি দেখার চেষ্টা করব। এখানে অনেক রকম ভ্যারাইটি ওনার কাছে আছে, সেই ভ্যারাইটিটা কত দাম? 370, মাত্র 370 টাকা দাম। দেখুন কত সুন্দর একটি কুর্তি। তো বড় বাজারের এটা একটা বিশেষত্ব যে এখানে আমরা অনেক কমে অনেক ভালো ভালো জিনিস এখান থেকে সারা কলকাতা নয় সমগ্র ইন্ডিয়াতে মাল সাপ্লাই করা হয়। কত? 330, মানে 330 টাকা। ২৫০, দেখুন কত সুন্দর একটি কুর্তি, 170 টাকায় কুর্তি। তো বুঝতেই পারছেন এখানে তো আমরা ভ্যারাইটি দেখলাম, আরো ভালো ভালো কিছু ইউনিক কোয়ালিটি আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, থ্রি পিস গুলো এবার দেখবো আমরা, থ্রি পিসের কি দাম আছে দেখুন। ৬৫০, আরো কিছু জিনিস আমরা দেখবো, 650, মানে 650 টাকা। এটা কাজটা কত সুন্দর কাজ দেখুন, ভালো ভালো কাজ কাজ করানো। ওইদিকটা দেখি, হ্যাঁ এটা থ্রি পিস আছে এখানে। এই দেখুন এখানেও আমরা দেখছি কি দাম, দেখুন কত সুন্দর কাজ, পুরো বডিতে কাজ করা। কি দাম আছে এটা? 770 টাকা দাম, মাত্র 770 টাকা দাম আছে। আরও আমরা দেখবো এখানে লেহেঙ্গা আছে, একটু লেহেঙ্গা দেখ। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, আমরা সব কিছুর দামই জানার চেষ্টা করবো এখানে কী কী আছে। দেখুন 1300 টাকা, 1300, কাপড় কিন্তু খুবই ভালো, একদম মানে খুব ইউনিক কোয়ালিটির কাপড়, খুব ভালো কোয়ালিটির কাপড় আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর কাগজ কাজ করানো আছে, পুরো বডিতে কাজ করানো, ইউনিক ইউনিক আইটেম আছে ওনার কাছে। আমরা আরো এই দেখুন লেহেঙ্গা আছে এখানে, খুব সুন্দর লেহেঙ্গা। কত দাম আছে এটা? 3300 টাকা দাম। এই দেখুন 2700 টাকা লেহেঙ্গা, 2700 টাকা লেহেঙ্গা আছে। আমরা আরো দেখবো এখানে অনেক রকম ভ্যারাইটি। লং গাউন,
দেখুন এখান থেকে শুরু করছি, ওইটা 3500 টাকা, 3500 টাকা, এটা 3200 টাকা, 3200 টাকা সেকেন্ডটা, থার্ডটা, এটা 3600, থার্ডটা 3600 টাকা, এটা 3500, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, 2800 টাকা, এই দেখুন ওটা 2000, 2000, ওই ব্লু কালারটা 2000 টাকা, ওটা 3500 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর কাজ করা, পুরো বডিতে কাজ করানো আছে, খুব সুন্দর লেহেঙ্গা এখানে। তো বুঝতেই পারছেন আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করেছি, এখানে অনেক রকম আইটেম ওনার কাছে আরো আছে। 1380 টাকা, খুব সুন্দর একটি, 1100 টাকা, 1100 টাকা। এটা কি আছে? কটন গাউন, কটন গাউন আছে দেখুন, এই দেখুন 1200। শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরের থেকে অনেক, বাংলাদেশের থেকেও অনেকে এখানে আসে, বাংলাদেশি কাস্টমাররাও এখান থেকে অনেক মাল নিয়ে যায়। তো হোলসেল রেটে আমরা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, হোলসেল রেট আমি আপনাদের সব ডিসক্রিপশনে দিয়ে দেব, ওদের অ্যাড্রেস ফোন নাম্বার সবই আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি আরও কিছু ভিডিও, কিছু ইউনিক আইটেম দেখানোর চেষ্টা করব আপনাদের। এটা কত? 1790 টাকা। খুব ইউনিক ইউনিক আইটেম, আমি পুরো ইউনিক আইটেম আমি দেখছি এখানে, সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশন। 1400 টাকা। এটা কি দাম আছে? 2000 টাকা। খুব সুন্দর আইটেম আছে আমি দেখতে পাচ্ছি, দেখুন কত আইটেম, কত ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। এখানে আসলে আপনারা অবশ্যই অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন। 1000, 1000 টাকা। আর এখানে একটা কথা আমি বলতে চাই যে ওদের এখানে ফিক্সড প্রাইস, যা দাম একদম ফিক্সড প্রাইস, তো অর্থাৎ বার্গেনিং যেখানে হয় সেখানে ঠকে যাওয়ার কিছু চান্স থাকে, কিন্তু যেখানে ফিক্সড প্রাইস থাকে সেখানে কিন্তু একটা একটা জিনিস সবারই মনের মধ্যে ইয়ে থাকে যে ফিক্সড প্রাইস মানে ঠকার কোনো চান্স নেই, অর্থাৎ আপনারা অনেক, 1380 টাকা, 1380 টাকা। তো অনেক ইউনিক ইউনিক আইটেম, তো বুঝতেই পাচ্ছেন প্রচুর কালেকশন ওনার কাছে আছে, আপনারা চাইলে এখান থেকে হোলসেলও নিতে পারেন। অনেক বাংলাদেশি ভাইরাও আমাকে ইউটিউবে প্রশ্ন করে যে কোথায় কি কি ভালো আইটেম কীরকম দামে পাওয়া যায়, সেগুলো জানার জন্য, জানানোর জন্য। তো সেই ভাইদের জন্য বলছি আপনারা বড় বাজারে আসতে পারেন, বড় বাজারে আসলে আপনারা এই দোকানটায় আসবেন, এই দোকানে আসার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সেই ছোট্ট একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, যে কোথায় কিভাবে কি দামে আপনারা এখানে ইউনিক আইটেম পাবেন। তো আমি বাকি অ্যাড্রেসটা আমি আপনাদের জানবো স্যারের কাছ থেকে। স্যার আপনার নাম? ঋষি আগরওয়াল। হ্যাঁ, ঋষি আগরওয়াল স্যার এখানে আছেন, ওনার কাছ থেকে আমরা জানবো যে কোনো পাবলিক যদি এখানে আসতে চায় তাহলে কিভাবে আসবে, মানে কোন অ্যাড্রেসে কিভাবে আসবে। অ্যাড্রেস বলে দেব। হ্যাঁ, নিয়ার বড়বাজার পুলিশ স্টেশন, নিয়ার বড়বাজার পুলিশ স্টেশনে আসবেন, পুলিশ স্টেশনের ওইখান থেকে, পুলিশ স্টেশনের পাশেই সামনে রাস্তা আছে, রাস্তার মধ্যে মন্দিরের সামনে। হ্যাঁ, মন্দিরের সামনে দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। অ্যাড্রেস আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, তাও আমি আপনাদের ডেসক্রিপশনে আবার দিয়ে দেব, ডেসক্রিপশনে আমি আপনাদেরকে ওনার পুরো অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেব। আমি ফোন নাম্বারটা তাও আমি একবার জানার চেষ্টা করছি, ফোন নাম্বারটা একটু বলে দিন না আপনাদের, যদি কোনো কাস্টমার ভাইরা ফোন করতে চায়। 9831 0501 0501 0501 18। তো এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, এই নাম্বারে ফোন করলে অবশ্যই আপনারা ওনাকে পেয়ে যাবেন, এবং আপনারা কি দামে কি জিনিস পাবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তো আপনারা কথা বলে নিতে পারেন। তো যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে যদি আপনাদের আরও কোনো রকম ভিডিও দেখতে ইচ্ছে হয়
আপনারা কমেন্টসে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই আপনাদের ইচ্ছে পূরণ করার। যদি আমার সাধ্য থাকে তাহলে অবশ্যই আমি ট্রাই করব। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।